সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিন্নি চালের পরিচিতি এবং বিন্নি চালের ভাত রান্নার রেসিপি। গত বছর আমি একটি বিন্নি চালের রেসিপি শেয়ার করেছিলাম, অনেকেই এই বিন্নি চাল কি জানতে চেয়েছিলেন, অনেকের কাছে একদম নতুন ছিল, তো তাদের সুবিধার জন্য আজকের এই ভিডিওটি। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। বিন্নি চাল তিন ধরনের হয়, আমি এখানে দুই ধরনের চাল নিয়েছি। একটা হচ্ছে লাল বিন্নি চাল, লাল যে বিন্নি চালটা এটা হচ্ছে আমাদের দেশি বিন্নি চাল, আর এই বিন্নি চালটা অনেক বেশি আঠালো হয় ভাত রান্না করার পর। আর একটা হচ্ছে সাদা বিন্নি চাল, সাদা বিন্নি চালটাও আঠালো হয়, তবে লাল বিন্নি চালের ভাতের চেয়ে কিছুটা কম আঠালো হয় এই সাদা বিন্নি চালের ভাতটা। আরেকটা বিন্নি চাল হচ্ছে একদম কালো ধরনের হয়, এটা আমাদের এলাকায় পাওয়া যায় না, পাহাড়ি অঞ্চলে পাওয়া যায়। আর আমাদের এলাকাতে এই দুই ধরনের বিন্নি চালটা শীতের সিজনে পাওয়া যায়, আপনারা যে কোনো চালের দোকানে শীতের সিজনে বিন্নি চাল কিনতে পাবেন। তো এখন চলুন দেখে নিই বিন্নি চালের ভাত রান্না করার প্রস্তুত প্রণালী। আমি লাল ধরনের যে বিন্নি চাল সেই বিন্নি চালটা নিয়ে নিচ্ছি এখানে, মেজারমেন্ট কাপে 2 কাপ। আমি 2 কাপ চাল নিয়ে নিলাম, এখন এই চালটাকে ভালো করে ধুয়ে নিব। এই চালটাকে কিন্তু একদম ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত একদম পরিষ্কার পানি না বের হয়। তো আমি ভালো করে ধুয়ে নেওয়ার পর একটা স্টিনারে এইভাবে ছেঁকে নিয়েছি। এখন চলে যাচ্ছি আমরা মূল রান্নায়। রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যান গরম হয়ে যাওয়ার পর 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে ছোটো সাইজের 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণ এই রান্নায় বেশি দিতে হয় না, অল্প দিলেই হয়। চুলা রাসটা ফুল আঁচে রেখে পেঁয়াজ কুচিটাকে ভেজে নিচ্ছি ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজ কুচিটাতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে, দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ আদা বাটা। আদা বাটাটা অপশনাল, তবে দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি আদা বাটা দেওয়ার পর নেড়ে একটু ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি এখানে বিন্নি চালগুলো। বিন্নি চালটা দেওয়ার পর এখন আমি এভাবে নেড়ে 2 মিনিটের মতো ভেজে নিব, বেশি সময় ধরে ভাজতে হবে না, মিনিটখানেক ভেজে নিলেই হবে। তো এভাবে মিনিটখানেক ভেজে নেওয়ার পর আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। 2 কাপ চালের জন্য আমি এখানে মেজারমেন্ট কাপে মেপে 4 কাপ পানি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এখানে গরম পানিটাই ব্যবহার করতে হবে, পোলাও কিংবা বিন্নি চাল রান্নার ক্ষেত্রে গরম পানি ব্যবহার করলেই ভালো হয়। তো এখানে আমি 4 কাপ পানি দিয়ে দিলাম, আমি এখানে কিন্তু পুরো 4 কাপ পানি দিলাম। তো পানিটা দেওয়ার পর ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি, আর মিশানোর পর এখন ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব 5 মিনিট। চুলা রাসটা একদম ফুল আঁচে রেখেছি, আর এই 5 মিনিটে আমি কোনো নাড়াচাড়া করিনি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নেড়ে দিচ্ছি, আর এই যে দেখুন 50% সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু পুরোপুরি এখনও সিদ্ধ হয়নি। তো এখন আমি এখানে 3টি কাঁচামরিচ দিয়ে দিব, 3টি কাঁচামরিচ দিয়ে তারপর নেড়ে চুলা রাসটা একদম লো আঁচে করে দিয়ে অপেক্ষা করব 10 মিনিট। আর আমি প্রথমের দিক দিয়ে কিন্তু লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই শেষের দিকে লবণটা দিব। আপনারা পানি দেওয়ার পরপরই লবণটা দিয়ে দিবেন। 10 মিনিট পর ঢাকনাটা তুলে আমি নেড়ে দিচ্ছি, আর আমাদের এখানে কিন্তু বিন্নি চালের ভাত রান্না কমপ্লিট। তো আমি শেষের দিকে যেহেতু লবণটা দিচ্ছি, তাই লবণটা চারদিক দিয়ে ছিটিয়ে দিয়ে তারপর ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে একদম চুলার রাসটা লো আঁচে করে দিয়ে 5 মিনিট অপেক্ষা করব, তাতে করে লবণটা ভালোভাবে মিশে যাবে। এখন ঢাকনা দিয়ে ডেকে আমি 5 মিনিট অপেক্ষা করছি, আর 5 মিনিট পর আমাদের রান্না কমপ্লিট। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, আর এই যে দেখুন বিন্নি চালের ভাত কিন্তু ঠিক এরকম আঠালো হবে, ঝরঝরে হবে না, ঠিক এরকমটাই হবে। সাদা চালটা যে আমি আপনাদেরকে দেখিয়েছি, সাদা চাল দিয়েও কিন্তু ঠিক একইভাবে আপনারা ভাত রান্না করতে পারেন। এখন আমি একটা প্লেটে বেড়ে নিচ্ছি, আর এই বিন্নি চালের ভাত দিয়ে কই মাছ বোনা কিংবা যে কোনো মাংস বোনা দিয়ে খেতে অনেক বেশি মজার হয়। আমাদের এলাকায় হাঁসের মাংস বোনা দিয়ে অনেক বেশি জনপ্রিয়। তো আমি আজকে ছোটো দেশি আলু দিয়ে এখানে মাংস রান্না নিয়েছি, আর এই ছোটো আলু দিয়ে মাংস রান্না দিয়ে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে এই বিন্নি চালের ভাত। আপনারা এখানে ডিম ভাজি বা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়েই খেতে পারেন। চেষ্টা করেছি একটি আঞ্চলিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে, আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না।
আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।